পঞ্চায়েতে টিকিট নিয়ে বিদ্রোহী মুর্শিদাবাদের 4 তৃণমূল বিধায়ক, নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দলকে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের চ্যালেঞ্জ। আগেও আমি ঘোষণা করেছি, আমি আজও আমার স্ট্যান্ড ক্লিয়ার করছি, বাকি এমএলএ সাহেবরা স্ট্যান্ড ক্লিয়ার করবে। আমি মনোনয়ন কমপ্লিট করে রেখেছি। আমি চাই ব্লক সভাপতিকে দেব, যখন জেলা সভাপতি এত গুরুত্ব আরোপ করেছে, তা আমি চাই দলের কাছে, রাজ্য স্তরের নেতাদের কাছে আমার আপিল, বন্ধুত্বপূর্ণ লড়াই হোক। আমি বিধায়ক, আমার প্রার্থী দল ফর্ম বি যদি না দেয়, অল আউট বন্ধুত্বপূর্ণ লড়াই হোক। কেউ প্রতিক্রিয়া লড়ুক, কেউ ইন্ডিপেন্ডেন্ট লড়ুক, ভোটের রেজাল্টের দিনে প্রমাণ হবে কার যোগ্যতা বেশি, দলের সভাপতির যোগ্যতা বেশি না বিধায়কের গ্রহণযোগ্যতা বেশি, কাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা কাউন্টিং যেদিন হবে। পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার বিধায়ক শাহিনা মন্তাজ ও জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে কার্যত দলীয় নেতৃত্বকেই কাঠগড়ায় তুললেন 4 বিধায়ক। রাত্রে 11টার সময় আমার সাথে কথা হলো, তারপরে রাত 2টার সময় কি করে একটা লিস্ট বেরোতে পারে, আমরা সকলেই মনক্ষুণ্ণ, প্রত্যেকে এটা এটা কী কারণে হচ্ছে, ব্লক সভাপতিকে এত প্রাধান্য দেওয়ার কী মানে হয়, তার মানে কি এমএলএদের কোনো ভ্যালু নেই? আমাদের 50-50 করে যেটা দিয়েছে সেটা যদি হয়ে যায় ঠিক আছে, আমরা নমিনেশন ফাইল সবারই করব। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি দলকে হুঁশিয়ারি 4 বিধায়কের। না বলে তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার, আমি কিন্তু আমি পরিষ্কার বলে দিতে চাইছি, ওই ভোটে যারা প্রার্থী বা যদি তৃণমূলের প্রতীকে যারা যে লিস্ট বেরিয়েছে তারা যদি পায়, আমি কিন্তু ভোটে অংশগ্রহণ করবো।